সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 14 আগস্ট 2022 রোজ রবিবার। প্রিয় দর্শক, স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেল আজ অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। এখান থেকে স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেল আজ আপনাদেরকে গারলের বর্তমান বাজার দর কেমন যাচ্ছে এবং হাটে কেমন ধরনের গারলগুলো উঠেছে টোটাল বিষয় আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে জানা এবং জানানোর চেষ্টা করবে। নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। হাটে আসতে হলে আপনাদের এই সময়ের মধ্যেই আসতে হবে। চলুন তাহলে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। চার দাঁতের পাঠা, তাই না? পাঠাটার দাম কত টাকা দাম চাচ্ছেন? অরিজিনাল গারল, তাই না? অরিজিনাল গারল দাঁতে নাই। এটা কি, পাঠি না পাঠা? পাঠার বাচ্চা। বয়স কেমন হয়েছে? 11 মাস। পাঠির বাচ্চা। এটার বয়স কেমন হয়েছে? 6 মাস বয়স হয়েছে, তাই না? চাওয়া দাম কেমন? চাওয়া দাম 8,500 টাকা। 8,500 টাকা চাওয়া দাম। আচ্ছা, 8,500 টাকা চাওয়া দাম। দাম দর করার সুযোগ আছে না? আচ্ছা, এদিকে আরো দেখতেছি আপনার গারল ক্রস, গারলের ক্রস, জি ক্রসের গারল, না? আচ্ছা, এগুলো আপনার 4.5 মাস 5 মাস বয়স হবে। 7,500 টাকা দাম চাচ্ছেন, তাই না? আচ্ছা, দেখি আরো দুই একটা দেখান। এখানে দেখেন, এগুলো কুরাস, ক্রসের গারল কুরাস। এটা কি, পাঠি না পাঠা? দুটাই পাঠার বাচ্চা, দুটাই পাঠার বাচ্চা। আচ্ছা, দেখেন এগুলো অরিজিনাল, এগুলো পাঠির বাচ্চা, পাঠির বাচ্চা, তাই না? অরিজিনাল বাচ্চা। আচ্ছা, এটার দাম কত টাকা পড়তেছে এখন বর্তমান বাজার দর? এটা আপনার 8,500 টাকা। 8,500 টাকা। আচ্ছা, বাজার দর কি বাড়িছে না কমিছে বর্তমানে? এখন বাড়ছে, এখন একটু বাড়ছে, তাই না? আচ্ছা, তো সবগুলার দাম তো জানানো সম্ভব না, মোটামুটি যেগুলো দেখলাম 40টা নিলাম, 9টা মন গঞ্জ বিক্রি হয়েছে, আর 31টা মতো আছে। এটা কি? এটা পাঠির বাচ্চা ভাই। এটা হচ্ছে আপনার 7 মাস বয়স। 7 মাস বয়স। আচ্ছা, এটার দাম কেমন হতে পারে? এটা 9,500 টাকা। 9,500, তাই না? অবশ্যই এখানে একটু দাম দর করার সুযোগ আপনারা রাখছেন। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে। মোটামুটি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইরকম বাজেটের মধ্যেই চলে কিছু। জি জি, 9-10। আচ্ছা, বড় আনছেন নাকি আজকে? বড় কোনো ভারী কারণ নাই, না? ভারী কারণ পাঠানো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এই গারলগুলো আজকে হাটে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে নিয়ে এসেছে আমাদের ফরোজ ভাই। ফরোজ ভাইয়ের বাসাটা হচ্ছে মেহেরপুর জেলার বারাতি বাজার। উনি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে প্রতিনিয়ত গারল নিয়ে আসে। চ্যানেলের ভিউয়ার্স, দর্শক যারা আছেন, আপনারা অবশ্যই ফরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বলবেন যে ভাই স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের ভিডিও দেখছি, ভিডিও দেখে গারল আমার প্রয়োজন, গারলের দরকার। তো ফরোজ ভাইয়ের সাথে বেশি আকারে যদি কেউ গারল ক্রয় করেন তাহলে ফরোজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। ফরোজ ভাইয়ের নিজস্ব গাড়ি আছে, মাহিন্দ্রা গাড়ি। বেশি আকারে যদি কেউ আপনারা গারল ক্রয় করেন তাহলে ফরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর ফরোজ ভাইয়ের সাথে কথা বলে ওনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আপনাদের জানাবো। ফরোজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ ভালো আছে ভাই। আপনার অজান্তেই কিন্তু আমি আপনার গারলের ভিডিও নিচ্ছি। আমি জানি ভাই, তো আপনি ভালো মানুষ। হ্যাঁ, গারলের ভিডিও নিচ্ছি। তো চ্যানেলের দর্শক ভিউয়ার্স যারা আছে তারা যদি কেউ আপনার কাছ থেকে গারল ক্রয় করতে চায়
তাদের কাছে আপনার কাছে আমার একটাই দাবি সুস্থ সবল গারল পাঠাবেন ইনশাআল্লাহ ভাই রোগ বালাই মুক্ত যেগুলো গারল আপনার কাছে আছে সেগুলোই পাঠাবেন তো ভাইজান বেশি কথা বলবো না তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা জানান ভাই আমার বাসা হচ্ছে মেহেরপুর বালাদি বাজার আমার ফোন নাম্বার 01731 232 403 আমার এই বোলেরো মাইন্ডো গাড়ি আছে নিজস্ব গাড়ি আছে আমি এটাও বলছি এটাও দেখাইছি বেশি আকারে যদি কেউ নেয় তাহলে আপনি তার পরিবহনটা ইনশাআল্লাহ ভাই নিজে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ ভাই আর একটা দুইটা যদি কেউ নেয় তাহলে 500 না ভাই 2-1000 টাকা ভাড়া আমি মনে করেন ভাড়া দিতে পারি মানুষকে আমার বাসায়ও আছে মনে করেন প্রায় 300 উপরে ভাই আসলে গারল পালন যারা করবি বুঝছেন গারল পালন কি লাভজনক হবে ইনশাআল্লাহ ভাই ছাগল গারল পাশাপাশি এগুলো ভাই এগুলো লাভজনক থেকে বোঝা যাচ্ছে দেখেন ভাই ছাগল আলাদা ধরে আছে ছাগল আর আমরা মনে করেন এখানে 40টা জিনিস আছে ভাই এই 40টা জিনিস সব এরা তাহলে এটা কি এটা পানিরা এরা আসলে দলবদ্ধ ভাবে থাকতে পছন্দ করে তাই না ঠিক আছে পরশ ভাই ভালো লাগলো ইনশাআল্লাহ ভাই স্বপ্নপুরী কৃষিপ্র চ্যানেলের দর্শক ভিউয়ার যারা আছে তাদেরকে আপনার এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঠাটার বয়স কেমন হয়েছে 3.5 বছর হচ্ছে তাই না প্রিয় দর্শক 3.5 বছর হচ্ছে এই পাঠাটার বয়স গারলের পাঠা এই পাঠাটা যদি আপনার কেউ ক্রয় করে যাদের আসলে খামার আছে গারলের তারা তো এটা নিয়ে যায় বিট করাতে পারবে তাই না জি জি ওজন করাতে জি আপনি এই পাঠাটার দাম কত টাকা চাচ্ছেন 40 চাচ্ছি দাম জি ভাইজান 40,000 40 প্লাস 40 এর উপরে দাম চাচ্ছেন নাকি না 40,000 আচ্ছা 40ই দাম চাচ্ছেন 40,000 টাকা আপনি চাওয়া দাম ওই পাঠাটার আপনার হচ্ছে গারলের এই পাঠাটা হচ্ছে হাতে কি কেউ দাম বলছে ভাই নিয়ে আসা পরে 27,000 27,000 এরকম দাম হচ্ছে তাই না যে দর্শক দেখাই গারলের বৈশিষ্ট্যটা হচ্ছে লেজটা অনেক বড় গারলের লেজ কিন্তু অনেক বড় থাকবে ভেড়ার লেজ কিন্তু ছোট তাই না জি ঠিক আছে ভাইজান ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন কিছু গারল দেখতে পাচ্ছি দাদা আসসালামু আলাইকুম আপনি কয়টা গারল নিয়ে এসেছেন নাটোরের ঐতিহ্যবাহী তাবাড়িয়ার হাটে দুইটা আনছি দুইটা আনছেন তার মানে এই দুইটা আপনি নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা এই দুইটা গারল প্রিয় দর্শক দেখাই গারলের লোম কিন্তু অনেক বড় আচ্ছা এই গারলটা কি মেয়ে গারল না ছেলে গারল পুরুষ গারল দুইটাই পুরুষ গারল মহিলা আচ্ছা এটা সামনে এটা কি ভালো আছি এটা পুরুষ আচ্ছা এটার দাম আপনি কত টাকা চাচ্ছেন বলেন চাওয়া দাম আপনি 13,000 টাকা তাই না 13,000 টাকা অবশ্য দাম দর করার সুযোগ রাখছেন এখানে তাই না দাম দর করেই বিক্রি করবেন আচ্ছা আপনার মেয়ে গারলটা একটু দেখান তো এদিকে টান দেন আচ্ছা প্রিয় দর্শক মেয়ে গারল তাই না এটার বয়স কেমন এটা বয়স 1 বছর হয়নি এক বছর হয় নাই আচ্ছা এই গারলটা আসলে হিটে আসতে কতদিন সময় লাগতে পারে দুই মাস এক দুই মাসের মধ্যে হিটে আসবে তাই না এই গারলটা এই মেয়ে গারলটার দাম আপনি কত টাকা চাচ্ছেন 11,000 টাকা দাম চাচ্ছেন অবশ্য দাম দরকার শুধু এখানে আছে তাই না গারল কি আপনি বাসায় পালন করতেন আমার খামার আছে খামার আছে আরো গারল আছে আচ্ছা খামারও আছে তো ঠিক আছে চাচা ভালো থাকবেন তাবাড়িয়া হাটে নিয়ে এসেছেন এই দুইটাই নিয়ে এসেছিলেন হ্যাঁ দুইটাই নিয়ে এসেছি প্রতি হাটে আমি দুটো সেট করে আনি দুই চারটা করে আনেন তাই না আপনার বাসা কোথায় নাটোর মোমিনপুর নাটোর মোমিনপুর নাটোর মোমিনপুর ঠিক আছে সম্মানিত দর্শক গারল নিয়ে প্রতিবেদন আজকে এ পর্যন্তই ছিল আগামীতে দেখা হবে অন্য কোনো এক হাতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ